উদ্যোগ অনুষ্ঠিত হওয়া প্রয়াত নীরেন্দ্র শর্মা বৰণী দ্বৈত প্ৰাইজমণি বেডমিণ্টন প্ৰতিযোগিতাখন আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানত আসলে উপস্থিত থাকবলে পাই মানে যথেষ্ট আনন্দিত হয়েছো। আর একটা কথা মানে কলে কব বিচার যে অল্প কলঙ্কিয়াত উপস্থিত হলো, আমি আরক্ষীর লোক বিভিন্ন কামত ব্যস্ত হয়ে থাকো, যা হোক আসবলে একচুয়ালি মোট মন আসে। আর যেদিন রাজেন দা মানে আমি সুন্দর বুলি তাকে জানো, মোক কলে যে আহিব লাগিব আর মানে একাই বলে মানে আহিম। আর আসলে মানে এনেক আহিলে খুব বেয়া পাও, এই উদ্বোধক কিনা অনুষ্ঠানের অতিথি হলে বিয়াত যাব, আহি পেলে মানে হয়েই তার পিছফালে বই খেল চাবলে বা খেল খেলব লাগে, কিন্তু আজিকালি উপায় নেই, এই বেশি হয়েছে। গতি যা হোক, প্রথম কথা হল অরুণোদয় প্রতিষ্ঠানের কথাটো আমি জানোই, আর ইয়াত মই দেখিছো এইবার প্রয়াত অনন্ত দেব শর্মার নামতো এবার বিজেতাসকল বঁটা দিয়া হয়েছে। তো আগতে এই অনুষ্ঠান ব্যাডমিন্টন প্রতিযোগিতা আসে প্রথমবার যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা আমিবুরে আসলো, আর এই ব্যাডমিন্টন এই কোর্টখন আসে, এই কোর্ট প্রথম ফার্স্ট আমি খেলেছিল সেই মন্দিরের ওসর, আর ফার্স্ট ম্যাচটি মো এটাও মনত আছে। এটা আমি খেল হওয়া নাই, এটা মানে আর মৃণাল দা একপালে আসলো, মৃণাল দত্ত, আর আমার অপোজিট সাইডত আসে, এটা মানে নামটো না জানো, গাড়ি কি হয়েছিল সুগু, আর আমার হিমায়ন দাস, হিমায়ন শর্মা, মানে সেইফালে কাপ আমি সদায় যেটা খেলো। আর তাই লাহে লাহে ইয়াত আহিল, যি নহোক ইয়ার যখন আমার অগ্রজ দাদা সকল আছে, বিশেষ যোগা আমার সম্পক কব লাগবে, সন্ধ্যা হতে সবাই কিন্তু আমি ভালকে খেল এটা পাতব লাগে, আর সদায় আমার আহি সন্ধ্যা ইয়াতে আমি এক দেড় ঘন্টা কটাও। আর মানে ভাবো যে যিকোনো স্পোর্টস এক্টিভিটির জড়িত হয়ে থাকলে মানুষের নেগেটিভ চিন্তাটা নাইকিয়া হয়ে থাকে, আর যিকোনো স্পোর্টস অকল ব্যাডমিন্টন নয়, ফুটবল হোক, ক্রিকেট হোক, যিকোনো স্পোর্টসত আমি জড়িত হয়ে থাকলে আমার মনত যদি নেগেটিভ চিন্তা থাকে সেই নেগেটিভ চিন্তা না থাকে আসলে মানে ভাবো। আর এটা মানে ব্রাদারলি যে রিলেশনশিপ, ভাতৃত্বমূলক যে মানে সম্বন্ধ, এই বেশি গাঢ় হয়। এটা আজি মানে এইখানে আহিলো যে যদি মরম আর শ্রদ্ধা মূল আছে, অগ্রজ সকলের মূল শ্রদ্ধা আছে, সেদিন মোক এনেকৈ কৈছে যে আহিব লাগিব, আর মানে দৌড়ি আইছো, বা আজি সম্পর্কে মোক ফোন করেছে যে দাদা কিনা আপনি আহিব লাগিব, দেখ সেই মরমটো করবো আহিলে, এই মরম এই পিছর পর আহিলো। আমি তো কারো ককাই ভাই, আমার তো কোনো গাব রিলেশন নাই নহয়, কিন্তু আমার রিলেশনটি এটাই আছে, আমি খেলার জড়িত আমার সম্পর্ক হল, আর সেটি এনেকা সম্পর্ক হল বিপদে আপদে যতে না থাকবে কেউ, মানে আজি কোনো চাকরি করছে এনেকা নয়, যতে না থাকবে কেউ, রাস্তায় সাইকেল মারি গেলেও, বাইকেরে গেলেও, গাড়িতে গেলেও, গাছখন খুলি পেলাই গেলেও, মাত দিয়ার যে সম্পর্ক হল, মানে ভাবো যে এনেকা ধরনের অনুষ্ঠানেই আনে। আর এই স্পোর্টস এক্টিভিটি, যিকোনো স্পোর্টস এক্টিভিটি যে তেনেকুৱা এটা সম্পর্ক গড়ে, আর যেনে ধরনের আজি এই অঞ্চলের আমার যুবক যুবকসকলে বা অগ্রজসকলে ব্যাডমিন্টন প্রতিযোগিতাখন পাতি আছে, আমার সীমিত সা সুবিধা আছে আমার অঞ্চল, তথাপিতো আজি কেবা বছর ধরে ইমান সুন্দরকে আজি নিয়ারিকে পাতি আছে, নিজের আর্থিকটো আমি সকলে জানোই, নিজে নিজের পকেটের পর প্রথম আমি পয়সা দিছিল, ফার্স্ট প্রথমবার যেটা আমি অনুষ্ঠিত হয়েছিল, যা নহোক তারপর আমার সন্ধ্যাহতর পরিয়াল, দুর্গাহতর পরিয়াল, বা তেওঁলোকে আহি পেলাই কলে যে না আমি এনেকে লৈ যাব খুঁজছো, আর ঠিক তেনে ধরনের আমার মাতৃভাষার প্রচার হয়ে গেছে, যে তার এখন ব্যাডমিন্টন প্রতিযোগিতা হব, আর মানে ভাবো ইয়াত বিভিন্ন দূর দূরণির পর আহে ইয়াত, আর তার মাতৃভার নামটি বেলেগে দুজন মানুষে জানে, তার যে ব্যাডমিন্টন হয় সেটিও জানে, আর তার যে একটা ব্রাদারলি রিলেশনশিপ থাকে সেটিও জানে, যে ইয়াত কোনো ধরনের বাদ বিবাদ নোহাকে একটা খুব সুস্থ পরিকল্পনার আর সুস্থ মস্তিষ্কের ইয়াত খেল অনুষ্ঠিত হয়, আর সকলে আমি উপভোগ করবো। আসলে খেল হল একটা উপভোগের একটা আহিলা, মানসিক মনোরঞ্জন আমি সকলকে দিব পাৰিব লাগিব, নিজে লব লাগিব। আর মোৰ এটাই অনুরোধ, যখন আমার যুবক আছে, ইয়ং জেনারেশন আছে, আপনাদের বিশেষকে পারিলে যিকোনো স্পোর্টস এক্টিভিটির নিজকে জড়িত করা, যেখিন সময় আপনাদের ফ্রি পায়, অন্যান্য বেলেগ কামত খরচ করাতে পড়ার উপরেও স্পোর্টস এক্টিভিটিস, ফিজিক্যাল এক্টিভিটিস আপনাদের কামটো বেশি ধ্যান দিয়ক, দেখব আপনাদের মন আপনাদের মগজু সদায় পজিটিভাবে আগবাড়ি থাকে। আর এইখিন কথা মানে বলে বিশেষ দিবলে নাপাও, সবাই খেলবলে রখি আছে, মানে দেরি হল, আর ইয়াত বিভিন্ন ব্যক্তি বহি আছে, মই সকলকে মই আগতেই কৈছো যে কথা কোৱা যেনেকৈ আজিলৈ অভ্যাস অভ্যাস নাইকিয়া হৈ গ'ল, কিন্তু মই মানে মৰম আৰু মন ইচ্ছা, মনৰ ইচ্ছাক মানে এৰিব নোৱাৰি গালে আহিব, আৰু সেই ইচ্ছাটোৰ হয়তো ভগৱানে মোক দিলে নাই, মই যাব লাগিব তাত, আৰু তেওঁলোকৰ আন্তৰিকতা, মোৰ আন্তৰিকতা আছে, কাৰণ ইয়াৰ পৰা আমি শিকি আহিছোঁ, আৰু ইয়াৰ পৰা আমি ডাঙৰ হৈ আহিছোঁ। এইখিনি কথা ক'লোঁ, আৰু পুনৰবাৰ মই বিশেষকৈ অৰুণোদয় প্ৰতিষ্ঠানক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, মোৰ অগ্রজসকলক মই ক্ষমা জনাইছোঁ, আৰু আশা কৰিম এইখন অনুষ্ঠানে আৰু ইয়াতকৈ ডাঙৰ হওক,
ইয়াত কাৰণ ডাঙৰ আৰু অনাগত একদম আমি যদি কিবা কৰিবলগীয়া আছে আৰু আজিকালি এতিয়া আমাৰ ব্যক্তি পাৰে যিবিলাক পাৰেতো সমাজত মানে সহায় সহযোগ কৰিবলৈ নকৰেহে মানুহবিলাকে পিছুৱাই থাকে যোনে পাৰে কৰিব লাগে কোনে কৰি দিব আমাকতো কোনো কৰি দিয়া নাছিলে আমাকতো কোনো কৰা নাই এতিয়া কোনোবাই কৰিব লাগিব গতিকে এনেকৈ চব ওলাই আহক কৰক কাৰণ আমি সব সীমিত সা সুবিধা থকা অঞ্চলত বাস কৰোঁ আমাৰ এটা লাইট ছটা লাইট আমি এনেকৈ ৰখাবলৈ হ'লে আমাৰ বহুত কষ্ট হয় এখন নেট কিনিবলৈ আমি ভাবিব লাগে এতিয়া যোনে পাৰে সহায় কৰিব লাগে আৰু বেয়া কামৰ কাৰণে নহয়তো ভাল কামৰ কাৰণে ভাল চিন্তা এটাৰ কাৰণে মই ভাবোঁ যে সহায় সহযোগ সকলোৱে কৰিব লাগে আৰু আশা কৰোঁ ইয়াতো সকলোৱে সহযোগ কৰক আৰু এইখিনি কথা মই পুনৰবাৰ এই খেলখন আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন হোৱাৰ বাবে ঘোষণা কৰোঁ ধন্যবাদ।